वेलकम बैक टू माय चैनल। माय चैनल नेम इज पौशाली पाल। प्लीज़ सब्सक्राइब, लाइक एंड प्लीज़ कमेंट एंड प्लीज़ टैप द बेल बटन। दिस इज टोटली फ्री। আমরা এখন এসে গেছি শান্তিনিকেতনে, যে বাংলো বাড়িতে আমরা আছি তাকে, তার পুরো ভিডিও ট্যুর আমি আপনাদের সামনে এখন রাখছি। এটা হচ্ছে এন্ট্রেন্স। এন্ট্রেন্সটা দেখুন কত সুন্দর। এটা হচ্ছে বাড়ি থেকে বাইরের সামনের দৃশ্যটা। আর এই বাড়িটাতে আপনারা কলাকৃতির বিভিন্ন জিনিস দেখতে পাবেন, কারণ এই বাড়িতে যিনি থাকেন তিনি হচ্ছেন পাঠ ভবনের একজন শিক্ষক। তো ওনার রুচিবোধটা ঠিক, মানে রবীন্দ্রনাথের পাঠ ভবনের যে শিক্ষক যেরকম হওয়া উচিত ঠিক সেই রকমই। দেখুন এন্ট্রেন্সে কি সুন্দর সব কিছু রাখা, ফুলের ভাসটাও দেখুন, এবং তার নিচে শীতলপাটির মাদুরের সুন্দর বক্স করা। এবার আমরা ঢুকছি মেন গেটে। মেন গেটের উপরে সুন্দর একটা পাখা এবং এইদিকে বিভিন্ন ছবি। এবার বাড়িটার ঢুকেই এখানে হচ্ছে সুরেক এর নিচটা এবং কিছু জিনিস রয়েছে তার সঙ্গে। আর একটা বাঁ দিকে চলে গেছে সিঁড়ি উপরে যাওয়ার, আর ডান দিকে রয়েছে ডাইনিং রুম, বাথরুম, কিচেন আর একটা বেডরুম। এটা হচ্ছে কিচেন, কিচেনটা মডুলার। আর এটা হচ্ছে কিচেন থেকে পেছনের বারান্দাটা, এখানেও সব গাছে ভরা। ডাইনিংটাও খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। এটা হচ্ছে বাথরুম। এবার আমরা যাচ্ছি উপরের দিকে। সিঁড়ির মধ্যে দেখুন কি সুন্দর বন্দুক রয়েছে এবং শীতলপাটি দিয়ে সুন্দর ডিজাইন করা দুদিকে। এখানে একজন একটা গাছ আছে, আর এটা সুন্দর একটা ছবি। সিঁড়ির প্রত্যেকটি ধাপে ছবি লাগানো এবং সুন্দর সুন্দর ভাঁজ দিয়ে সাজানো। বাড়িটার নাম পত্রলেখা এবং এটা অমর্ত্য সেনের ঠিক বাড়ির পাশেই। যারা শান্তিনিকেতন গেছেন তারা জানেন। দেখুন এখানেও সুন্দর সুন্দর বিভিন্ন কলাকৃতি রয়েছে। উপরে দুটো রুম আছে, একটা হল রুম আর একটা বেডরুম রয়েছে। এটা হচ্ছে হল রুম। এই দেখুন এটা এখানে টিভি ইউনিট, একটা আর্টিফিশিয়াল গাছ রয়েছে। আর এখানে এগুলো হচ্ছে বেতের চেয়ার। উনি দেশ বিদেশে ভ্রমণ করেন এবং সেখানকার বিভিন্ন জিনিস এনে উনি সাজিয়েছেন নিজের বাড়িকে। এটা হচ্ছে সারা ভারতবর্ষের বিভিন্ন যে স্টাইলে নাচ হয়, কুচিপুড়ি, মণিপুরি, কত্থক, ভারতনাট্যম, তারই একটা রিপ্লিকা এখানে উনি রেখেছেন। আর পাশে আর একটা বেডরুম আছে, বেডরুমটাও খুব সুন্দরভাবে সাজানো। এখানে তখন আমরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম সবাই, সকাল তখন 6টা বাজে। এবং বাড়িটার পর্দা বলতে জানলার পর্দাগুলো মাদুর দিয়ে সৃষ্টি করা হয়েছে এবং খুব সুন্দর। আমি প্রথম এরকম মাদুরের পর্দা দেখলাম, যেটা খুব আর্টিস্টিক। উনি সব নিজে হাতে সাজিয়েছেন। এটা বারান্দা, টারগুলোকে কি সুন্দর রং করে উনি গাছ লাগিয়েছেন। এখানে একটা ছোট বাথরুম আছে, এই দেখুন টায়ারগুলোকে সুন্দর রং করে তার ভেতরে অল্প মাটি দিয়ে গাছ লাগিয়েছেন। এখানেও গাছ ঝুলছে।
এটা হচ্ছে ছাদের সিঁড়ি। ছাদের সিঁড়িতে উনি একইভাবে সাজিয়েছেন, বিভিন্ন ফ্রেমে ছবি আর মাদুরের চাতাই, মাদুরের যে এটা হচ্ছে একটা ঝাল লণ্ঠন, ঝাল লণ্ঠনটাও একটু অন্যরকম। আর এখানে একটা টেরাকোটার হাতি আর ভাস রেখেছেন। এটা হচ্ছে ওনাদের টিভি ইউনিট। কেমন লাগলো ফ্রেন্ডস আমাকে কমেন্ট করে বলবেন এই বাড়িটা, এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন।